কেন, হসপিটাল নার্স ছিল না? আমার কাজ আছে। অয়ন, তুই মেঘাকে নিয়ে বাসায় যা। ঠিক আছে, চল মেঘা। মেঘা গিয়ে গাড়িতে বসে, অয়ন গাড়ি চালাচ্ছে আর বারবার মেঘাকে দেখছে। মেঘা মন খারাপ করে বসে আছে। অয়ন গাড়ি থামায়। গাড়ি থেকে বের হ। কেন? বড্ড বেশি প্রশ্ন করিস, আগে বের তো হ। বের হয়ে দেখি একটা পার্ক, পার্কের সামনে আমরা ভেতরে গিয়ে একটা বেঞ্চে বসি। ডাক্তার হতে পারবি না বলে এত মন ভার, অন্য কিছু নিজের পেশা হিসেবে বেছে নে। এই জন্য না। তাহলে আমাকে বল কি জন্য মন খারাপ, আমি সব ঠিক করে দিব। ভাইয়ার কত ইচ্ছে ছিল আমাকে ডক্টর হিসেবে দেখার, কিন্তু কিছুই হলো না। ভাইয়ার মনটা খারাপ হয়ে গেল আমার কারণে। তোর পাগলি, এতে মন খারাপ করার কি আছে? তোর ভাইয়া তো নিজেই ডাক্তার, আর তোর ব্লাড ফোবিয়া আছে, সেটা তো তোর কোনো দোষ নেই। তুই নিজে তো অনেক চেষ্টা করেছিস, তাই না? এটাই বেশি, আর এটা রিমান আমার থেকে বেশি ভালো বুঝতে পারবে। সত্যি এটা আমার কোনো দোষ নেই। সত্যি। আচ্ছা তুই কি হতে চাস, তোর ইচ্ছে কি? তেমন ভাবে কোনোদিন ভাবিনি, কারণ ভাইয়া আগেই বলেছিল, তাই ইচ্ছে আমার ডক্টর বানাবে। আচ্ছা তোর কি করতে ভালো লাগে? জানি না। হ্যাঁ, তবে আমার নাচতে খুব ভালো লাগে, টিভিতে দেখি ডান্স শো। আমারও ইচ্ছে হয় যদি সেখানে গিয়ে নাচতে পারতাম। অয়নের হাসি এক সেকেন্ডে উধাও হয়ে যায়। মেঘার দিকে রাগীভাবে তাকায়, কিন্তু মুখে হাসি এনে বলে, দেখ আমি তোর সাথে ভালোভাবে কথা বলছি, ভালোভাবে বলতে দে। এসব নাচ গান বাদ দিয়ে ভালো কিছু ভাব, অন্য ছেলেদের সাথে মিশে মিশে নাচবি, ভালো দেখাবে না। আর এমন করার কথা মাথায় আনলেও না, পা ভেঙে ঘরে বসিয়ে রাখবো। ভালো কথা চিন্তা কর কি করবি, আর কিছু না করলেও সমস্যা নেই। ছোটে হাসি চোখে আগুন, হেসে হেসে হুমকি দিচ্ছে হিটলার কথাকার। আমি তো এমনি বললাম। সবসময় ভালো একটা মুড নিয়ে আসি, আর তুই কিছু না কিছু বলে মুডটা নষ্ট করে দিস। কবে ভালো মুড নিয়ে আসলে? তুই কিছু বললি না? একদমই না। তুই বস, আমি আইসক্রিম নিয়ে আসছি। ওয়াও, ঠিক আছে, তাড়াতাড়ি আসবে। অয়ন দুটো কোন আইসক্রিম নিয়ে আসে, দুটো এনে মেঘাকে দেয়। ওয়াও থ্যাঙ্কস, আপনারটা কোথায়? আমি এসব খাই না, তুই খা। ভালো জিনিস খাবেন কেন? মেঘা বেঞ্চে আসন বেঁধে বসে আইসক্রিম খেতে থাকে। অয়ন মেঘার খাওয়া দেখে মুচকি মুচকি হাসছে। আগে একটা খা, দুটো একসাথে কেন? আপনি বুঝবেন না, দুটো একসাথে খাওয়ার কি মজা। আপনি তো আইসক্রিম খান না, এটাও আবার কেউ না খায়, এটাও আবার কেউ না খায়, একটু খেয়ে রাখেন। না না লাগবে না, তুই খা। আপনি আইসক্রিমকে মানা করে দিয়েছেন, চরম মিস করলেন। যাই হোক, মনে কষ্ট পেলাম। মেঘা আইসক্রিম খেতে নেয় আর অয়ন তার মুখ আগে বাড়িয়ে আইসক্রিমে কামড় দেয়। এক পাশে মেঘা কামড় দিয়ে আছে, অন্য পাশে অয়ন। মেঘার চোখ বড় বড় হয়ে যায়। অয়ন মেঘার দিকে তাকিয়ে আছে। অয়ন আইসক্রিমের এক বাইট নিয়ে মুখ সরিয়ে নেয়। আমি এখনো শকে আছি, কি হচ্ছে? বুকের মধ্যে কেমন জানি করছে। অয়ন ভাইয়া এক বাইট খেয়ে বলে, এবার খুশি, আইসক্রিম খেয়েছি আমি। অয়ন ভাইয়ার ঠোঁটের উপরে ক্রিম লেগে আছে। ভাইয়া আপনার ঠোঁটের উপরে আইসক্রিম লেগে আছে। তো মুছে দে। আমি? দে। আমি হাতের আঙুল দিয়ে অয়ন ভাইয়ার ঠোঁট মুছে দিচ্ছি। অয়ন ভাইয়া যেন অন্যরকম ভাবে তাকিয়ে আছে। আমার কেমন যেন লজ্জা লজ্জা লাগছে। আমি একবার নিচে তাকাচ্ছি, একবার তার দিকে। এই প্রথমবার এতটা কাছ থেকে দেখছি অয়ন ভাইয়াকে। সে শুধু হ্যান্ডসাম না, অতি আকর্ষণীয় সুদর্শন দেখতে, যে কোনো মেয়ের নজর এক দেখাতেই চলে যাবে। আমি তাড়াতাড়ি আবার চোখ সরিয়ে নিই। ভাইয়া আমাদের যাওয়া উচিত। ঠিক আছে চল। তুই আয় ভিতর, আয় কে পাশে বসি। ভাইয়া সরি, আমি তোমার ভাইয়া সরি, আমি তোর মনের ইচ্ছে পূরণ করতে পারিনি, তাই তোর মন খারাপ, তাই না? হুশ, এই জন্য না, আমার মন এই জন্য খারাপ যে আমি ভাই হয়ে তোর মনের কথা বুঝতে পারিনি। তোর ব্লাড ফোবিয়া আছে জানা সত্ত্বেও তুই আমার জন্য ডাক্তার হতে চেয়েছিস, অনেক কষ্ট দিয়ে ফেলেছি, তাই না? একদমই না, তুই মন খারাপ করে থাকলে আমার কষ্ট লাগবে, যা হয়েছে তা নিয়ে ভেবে আর লাভ নেই, আর তুইও তো আমার ভালোই চাইতি। আচ্ছা আগে কি করবি, কি নিয়ে পড়াশোনা করবি, তোর কি ইচ্ছে? এখনো জানি না। সোজাসুজি বললি হয় বিয়ে করে সংসার করবি, এত পেছিয়ে বলার কি আছে? চুপ শয়তান। ও মনে পড়ছে,
বাবা তো বিয়ে ঠিক করেছে। কি মানে কার সাথে? বাবার বন্ধুর মেয়ের সাথে। আমি এখন বিয়ে করব না বাবা। বাবা কি হয়েছে, সারের মতো ব্যাবে করছিস কেন? ছাগল ব্যাবে করে, সার না। আচ্ছা তুমি বলে আমার বিয়ে ঠিক করেছো, আমি বিয়ে করব না। আমি তোকে বলছি না, হুকুম করছি তোকে এই বিয়ে করতেই হবে। আমি আমার বন্ধুকে কথা দিয়েছি। মানে কি, আমি এখন বিয়ে করব না? আর আমার কত দিনের স্বপ্ন, প্রেম করব তারপর বিয়ে করব। জুতা দেখছস? ওয়াও নতুন জুতো, ভালো হয়েছে। এটা দিয়ে তোকে পেটাবো আমি। আমাকে বাবা মা পছন্দ করে বিয়ে দিয়েছে, আমরা প্রেম কি বুঝি না। আচ্ছা তাহলে যে আমাদের বলেছিলে তুমি কোন মেয়েকে ভালোবাসতা আর তাকে বিয়ে করতে, কিন্তু দাদু জোর করে আমার মার সাথে তোমাকে বিয়ে দিয়ে দিয়েছে। চুপ আস্তে, তোর মনে আছে বাবা? সত্যি এটা? ও নিজের ইচ্ছা পূরণ করতে পারনি তো, তাই দাদু সব রাগ আমার উপর ডালছো, তাই না? দাঁড়াও আমি মাকে সব বলছি। খবরদার কিছু বলবি না। রিমান দৌড়ে তার মার কাছে যায়। মা জানো, বাবা না বিয়ের আগে একটা মেয়েকে ভালোবাসত, বিয়ের পরও ওই মেয়ের সাথে পালিয়ে যেতে চেয়েছিল, কিন্তু দাদুর কারণে পারেনি। ওই তুই বাড়িয়ে চাড়িয়ে কি বলছিস, চুপ কর না হলে। মা দেখো সত্যি কথা বলতে দেয় না। তুমি চুপ থাকো, তোমাকে আমার আগেই সন্দেহ হয়, তুই বল। মা বাবা বলে আজকে ওই মেয়ের কথা খুব মনে পড়েছে, ওই মেয়ের কাছে চলে যেতে ইচ্ছে করেছে, বাবা এগুলো বলছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তোর মুখে ঠাডা পড়বো, এত বড় মিথ্যা কথা। কোন মেয়ের কথা মনে পড়ছে? রুমে চলো মনে করাচ্ছি। আজকে তো তোমার একদিন কি আমার একদিন। রেগে গজগজ করতে করতে চলে যায়। তোর তো পরে দেখমো, আর শুনে রাখ, যাই হোক বিয়ে তোকে করতেই হবে বলে বাবা মায়ের পিছন পিছন চলে যায়। আজ বাবার খবর আছে। রাতে আমরা সবাই টেবিলে খেতে বসি। রিমান ভাইয়া আয়ন ভাইয়াকে আমাদের বাসায় আসতে বলে বাবাকে বোঝাতে। আজকে খাবারের চাল বেশি হয়েছে। এখন তো আমার রান্না করা খাবার ভালো লাগবেই না, ওই মেয়ের কাছে যাও, মিষ্টি মিষ্টি রান্না করে খাওয়াবে। আজকে খাবারের চাল বেশি হয়েছে কিন্তু মজা হয়েছে। মা কথায় কথায় বাবাকে খোঁটা দিচ্ছে, আর আমরা সবাই না পারছি হাসতে, আর না পারছি হাসি থামিয়ে রাখতে। রিমান ভাইয়া তো জোরে জোরে হাসতে হাসতে টেবিলে থাপড়াচ্ছে। বাবা রিমান ভাইয়াকে বড় চামচ দিয়ে একটা মার দেয়। রিমান ভাইয়া তাও হাসছে। এসব তোর জন্য হয়েছে, আমার তো সন্দেহ হয় তুই আমার ছেলে নাকি। মা দেখছো বাবা তোমাকে সন্দেহ করে, আল্লাহ এটা শোনার আগে আমার বাবার মুখ বন্ধ হয়ে গেল না কেন। এ থাম থাম, আমি এসব কবে বললাম? এই মাত্র বললা? তুমি কি বলতে চাও আমি তোমার সন্তান না? তার মানে কি তুমি বলতে চাও আমার মার সাথে কারো সম্পর্ক আছে? নাউজুবিল্লাহ, সি সি। মা হাত থেকে ভাতের বোলটা ঠাস করে টেবিলে রেখে দেয়। সাথে সাথে বাবা ভয়ে দাঁড়িয়ে যায়। এত বড় কথা? ঠিক আছে, আজ থেকে তোমার আমার সাথে থাকার কোনো দরকার নেই, তুমি চুপচাপ অন্য রুমে থাকবে আর খাবার নিজে রান্না করে খাবে। আরে আমি কিছুই করিনি। এবার একটু বেশি হয়ে গেল। আমি আর অয়ন ভাইয়া চুপচাপ বসে আছি, রিমান ভাইয়ার পুরো আনন্দ দিচ্ছে। মা তুমি জানো বাবা যেন কার সাথে আমার বিয়ে ঠিক করেছে, তুমি বলে দাও না আমি এই বিয়ে করব না। বিয়ে তোকে করতেই হবে, কিছুদিনের মধ্যে তোকে বিয়ে করিয়ে দিব, বেশি সময় নেই, কাল সব ঠিকঠাক করে আসব। মানে কি এসবের, করব না বিয়ে আমি। আঙ্কেল কেন রিমানকে জোর করছেন, এখনও বিয়ে করতে চাইছে না? আর কতই বা ওর বয়স, একটু বড় হোক। আর কয়েকদিন পর বড় হবে, বড় না, আর তোরও তো বয়স কম হয়নি, তুই বিয়ে করিস না কেন, কোনো মেয়ে আছে নাকি পছন্দের? অয়ন ভাইয়া আমার দিকে কিভাবে যেন তাকিয়ে আছে, এতে আমার দিকে তাকানোর কি আছে? পছন্দ তো আছে, সময় হলে বলবো। অয়ন ভাইয়ের কথায় মনে কিরকম যেন হিংসে হচ্ছে, সেই মেয়ের প্রতি যাকে অয়ন ভাইয়া পছন্দ করে, একটু চাপা কষ্ট অনুভব হলো। মেয়েটা বুঝি সুন্দর দেখতে। হুম অনেক। ও আমার কি ওই মেয়ের কপাল পড়লো কারণ অয়ন ভাইয়া তাকে পছন্দ করে। এখানে আমার কথা চলছে, তোর কথা পরে ভাবা যাবে, আমি এই বিয়ে করব না, ব্যাস। তুই কেন, তোর বাপে করবে। মা দেখো এই বয়সে নিজের বিয়ের কথা ভাবে। তোর বাবার শখ তো আমি পরে মিটাবো, কিন্তু এখন তোকে এই মেয়েকেই বিয়ে করতেই হবে। কি যুগ এলো রে, আগে জানতাম মেয়েদের জোর করে বিয়ে দেয়,
এখন ছেলেদেরও ছাড়ে না। আচ্ছা, মেয়ের নামটা কি? ফারিয়া। ফোন নাম্বার? নাম বলেছি, এটাই যথেষ্ট, কালকে দেখতে আসবে। বাবা, তুমি মনে হয় ভুলে গেছো আমি ছেলে, আর ছেলেরা মেয়ে দেখতে যায়। ঠিক আছে, কালকে যাব আমরা ওই বাড়িতে। তবে বলে রাখছি, ওইখানে কোনো ঝামেলা করা যাবে না, তোর বিয়ে ফারিয়ার সাথেই হবে। এবার রিমান, তোর কি হবে? বিয়ের পর বাচ্চা হবে। তা তো হবেই। মেঘা, তুই খাবার না খেয়ে কি ভাবছিস? কাল ভার্সিটির প্রথম দিন, আর সেখানে নতুন নতুন ফ্রেন্ড, ওয়াও, অনেক মজা হবে। হুম, মজা তো হবে, কিন্তু একটু ভেবেচিন্তে মজা করিস। কাল আমি তোকে ছাড়তে যাবে। হুম, আমিও যাব। হয়ে গেল মজা করা। এই অয়ন ভাইয়ের সমস্যাটা কি এটাই বুঝি না, এত তাড়াতাড়ি ভার্সিটিতে ভর্তি হলি কিভাবে? আজকাল টাকা থাকলে কিছুই অসম্ভব না। সকালে, এই সকালে অয়ন ভাইয়া এসে আমাকে বিয়ে তিনবার ড্রেস চেঞ্জ করিয়েছে। আমার আর ভালো লাগছে না, যেটাই পরি ওটাতেই ওনার প্রবলেম। এবার একটা হালকা গোলাপি থ্রি পিস পরেছি। এই কালারটা শরীরের সাথে বেশি মানিয়ে গেছে। তোর কাছে নর্মাল কোনো ড্রেস নেই? অনেক হয়েছে, এর থেকে নর্মাল আর কোনোটাই নেই। যাই পরি তাতে আপনার প্রবলেম, সুন্দর তো লাগছে আমাকে, আর কি লাগে? এত সুন্দর দেখানো ভালো না ভাইয়া। এবার চলেন, লেট হয়ে যাচ্ছে। তোরা এতক্ষণ কি করছিস একটু বলবি? তাড়াতাড়ি চল, লেট হয়ে গেছে। ভাইয়া চল চল বলে মেঘা দৌড়ে বেরিয়ে যায়, পিছন পিছন অয়নও যায়। তিনজনে ভার্সিটিতে যায়। অয়ন ভাইয়াকে ভার্সিটিতে প্রায় সবাই চিনে। অয়ন ভাইয়া ভার্সিটির ভিতরে ঢুকেই প্রথমে যারা র্যাগিং করে তাদের সাথে কথা বলে। ওই ছেলেরা সবাই একটা জায়গায় বসেছিল, ওইখানে আমাকে নিয়ে যায়। অয়ন ভাইয়া যেতেই সবাই দাঁড়িয়ে যায়। আমার কথা কান দিয়ে শোনো, এর নাম মেঘা, ও এখন থেকে এই ভার্সিটিতে পড়বে। শি ইজ মাই গার্ল, সো ওর দিকে তাকানোর সাহসও করবে না। যদি শুনেছি মেঘাকে কেউ বিরক্ত করেছিস, তাহলে তো জানিস কি করব। বেশি দিন তো হয়নি, কিছুদিন আগেই পাশ করে এখান থেকে গিয়েছি। আমাকে তো ভালো করে চিনার কথা, সো সবাইকে বলে দিবে ওকে ডিস্টার্ব না করতে। বলে আমাকে ক্লাসের ভিতরে নিয়ে যেতে থাকে, তাও আবার আমার হাত ধরে। মেয়েরা যেভাবে দেখছে যেন আর কোনো দিন ছেলে মানুষ দেখেনি। মাই গার্ল কেন বললেন? ওরা কি ভাবে? অয়ন ভাইয়া হঠাৎ দাঁড়িয়ে যায়, আর ভয়ে আমার বুক কেঁপে ওঠে, মাথাটা আমার দিকে হালকা ঝুলিয়ে পড়ে। কি ভাববে? কি আর ভাববে, মনে করবে আমরা দুজন যাই ভাবুক। আপনি এটা কেন বললেন? এটা বলার কারণে তোকে কেউ ডিস্টার্ব করবে না। যেভাবে চোখ দেখে হুমকি দিয়েছেন ওদের, ওরা কেউ এমনিও ডিস্টার্ব করতো না আমাকে, ডেভিল একটা। রিমান ভাইয়া কোথায়? প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলতে গেছে। আমাকে ক্লাসরুমে দিয়ে ভাইয়ারা চলে যায়। এখন শান্তিতে নিঃশ্বাস নেওয়া যাবে, ভালোভাবে ক্লাস করি সবগুলো। 12টা বাজে সব ক্লাস শেষ হয়। এখন আবার ছুটি, বাসায় যাবো। ভার্সিটির বাইরে এসে দাঁড়াই, রিক্সা খুঁজছি কিন্তু পাই না, তাই একটু সামনে হেঁটে যাচ্ছি। সামনে রিক্সা পাওয়া যাবে। আমি হেঁটে যাচ্ছি, চারজন ছেলে আমার পেছন পেছন আসে, আমার থেকে যথেষ্ট দূরে, কিন্তু তাদের কথাগুলো কানে বাজছে, আরও অনেক বাজে বাজে কথা বলছে। কোনো রিক্সা পাচ্ছি না, আমি তাড়াতাড়ি হাঁটার চেষ্টা করছি। হঠাৎ করে আমার সামনে একটা গাড়ি এসে থামে, আর গাড়ি থেকে অয়ন ভাইয়া বেরিয়ে তিনজনকে উড়া ধুরা মারা শুরু করে। অয়ন ভাইয়া যে গতিতে মারছে বোঝাই যাচ্ছে প্রচুর রেগে আছে। প্রথম আমার খুব লাগছিল ওদের মার খেতে দেখে, কিন্তু অয়ন ভাইয়া ওই ছেলেদের ব্যাট দিয়ে ওদের পেটাচ্ছে। এখন ছেলেদের জন্য মায়া হচ্ছে, কারণ প্রচুর মারছে। অয়ন ভাইয়া থামো, এবার ওদের ছাড়ো, আর মারতে হবে না, মরে যাবে তো। ওদের সাহস কি করে হলো তোকে দেখে এমন মন্তব্য করার? আমার এখন ভয় করছে, অয়ন ভাইয়া যেমন মারছে ছেলেরাও হার মানছে না, কোনো মতে থামানো যাচ্ছে না। অয়ন ভাইয়াকে ধরার সাহস আমার নেই। যদি একটা বাড়ি লেগে যায় তাহলে আমাকে আর খুঁজে পাওয়া যাবে না। আমি থামানোর চেষ্টা করছি, তখনই রিমান ভাইয়া আসে। দেখে একটু শান্তি লাগে, রিমান ভাইয়াই পারবে অয়ন ভাইয়াকে থামাতে। আমি দৌড়ে রিমান ভাইয়ের কাছে যেতে থাকি আর বলতে থাকি, ভাইয়া ভাইয়া অয়ন ভাইয়াকে থামা প্লিজ, বল আর না মারতে। আমি বলা শেষ করতে না করতেই রিমান ভাইয়া গিয়ে ওই ছেলেদের মারা শুরু করে, অয়ন ভাইয়ের সাথে মিলে। আমি মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে থাকি। কিছুক্ষণের মধ্যে সবাই পালিয়ে যায়, সাথে হুমকি ফ্রি। অয়ন ভাইয়া আর রিমান ভাইয়া দাঁড়িয়ে আছে। রিমান ভাইয়া, তুমি কিছু না জেনে ওই ছেলেদের মারা শুরু করে দিলে,
অয়ন ভাইকে না থামিয়ে। ওদের সাহস কি করে হলো আমার বন্ধুকে মারার?